বিরতির পর আবারও স্বাগত। ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি হাড় ও জোড়ার ক্ষয় রোগের চিকিৎসা প্রসঙ্গে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে বিভিন্ন ধরনের হাড়ের ক্ষয় রোগ প্রসঙ্গে। আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়েছিলেন, মিম্বর মামুর, উনি লিখেছেন যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পিঠে ব্যথা হয়। ধন্যবাদ। হ্যাঁ, মিম্বর মামুন যেটা বলছেন এটা ঠিকই, এটা হতে পারে। কারণ আমরা এই জন্যই বারবার বলে আসছি যে পশ্চারাল কারেকশন বা আর্গোনমিক্যাল কারেকশন খুবই ইম্পর্টেন্ট। মানে আমরা যদি টানা শুধু দাঁড়িয়ে না থাকা না, আমরা কেউ যদি টানা কয়েক ঘন্টা বসে থাকে একই নাগারে, তাহলেও তার কোমর, পিঠ বা হাঁটু বিভিন্ন জায়গায় সমস্যা হতে পারে, ব্যথা হতে পারে। হয়তো প্রাইমারি ব্যথা হবে এবং দীর্ঘমেয়াদী এটাকে যদি করতেই থাকে, তার কিন্তু বিভিন্ন মেকানিক্যাল ইঞ্জুরি হবে, ডিস্ক প্রোল্যাপস হতে পারে, বা ইভেন কি হাড় ক্ষয়ের মতো রোগ কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে পারে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে কোনো অ্যাক্টিভিটিস, সেটা বসে থাকাই হোক বা দাঁড়িয়ে থাকাই হোক, একটানা করা যাবে না, একটানা করা যাবে না, একটু অবস্থান চেঞ্জ করতে হবে। প্রতি ঘন্টায় অন্তত অবস্থান একটু চেঞ্জ করা উচিত। প্রফেশনাল কারণেই দেখা যায়, কারো হয়তো প্রফেশনটাই এমন যে তাকে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়, আবার কারো হয়তো প্রফেশনটা এমন তাকে অনেকটা সময় বসে বসে থাকতে কাজ হয়। করতে এই হয়। জন্য আমাদের একটু সচেতনতা দরকার যে আমরা যদি জানি হ্যাঁ টানা একই নাগারে একই জায়গায় দাঁড়িয়ে থাকা বা বসে থাকা সেটা না করে একটু হাঁটতে পারে, একটু পায়চারি করতে পারে, বা যদি সম্ভব হয় একটু স্ট্রেসিং করতে পারে, যেমন সামনে ঝুঁকা বা পিছনে বামে ডানে কাত হওয়া, এই জাতীয় স্ট্রেস গুলো সে করতে পারে। একটু মুভমেন্ট করা, একটু দাঁড়ানো, বসা থেকে একটু দাঁড়ানো, বা অফিস জব করলে একটু রুমে একটু হালকা হাঁটাহাঁটি করা, আবার বসা। এই যে বারবার পশ্চারাল চেঞ্জ, এই পশ্চারাল চেঞ্জ আমরা মানে যদি নিয়মিত করি, তাহলে এই জাতীয় যে পিঠে ব্যথা বা ব্যথা বা ডিসেবিলিটি বা ব্যথাজনিত সমস্যা অনেকাংশে কমিয়ে ফেলা সম্ভব। আপনি যদি, আমরা তো মানুষ, আল্লাহ পাক আমাদের কথা বলার শক্তি দিয়েছে, বুদ্ধি জ্ঞান সব আমরা খাটাইতে পারি, কিন্তু অন্য যে প্রাণীগুলো আছে পৃথিবীতে যাদের আমরা বলি বোবা প্রাণী, বা যাদেরকে আমরা বলি যাদের কোনো কথা বলার ক্ষমতা নাই বা ভাষা প্রকাশ করার, তারা কিন্তু নিজে নিজে স্ট্রেস করে। আপনি খেয়াল করবেন প্রতিটি প্রাণী, একটা কুকুর, বিড়াল, গরু, ছাগল, সবাই দেখবেন মাঝে মাঝে শরীরকে টান দেয়, হ্যাঁ টেনে ধরে, হরহামেশাই দেখবেন। এবং পাখি, হাঁস কবুতর হইতে শুরু করে সবাই গাছের ডালে বয়ে কিন্তু তার পাখাটাকে স্ট্রেস করে। এই যে স্ট্রেস, তাকে কে শিখালো? তাকে কেউই শিখায় নাই, সে আল্লাহ পাক প্রদত্ত এই প্রাকৃতিক নিয়মটা সে ফলো করে, ইজ স্ট্রেসিং। কিন্তু আমরা মানুষ এত মানে আমাদের উন্নত মস্তিষ্ক এত সভ্য হয়েও আমরা কিন্তু সেটা করি না বা পারি না। এর মূল কারণটা হচ্ছে আমাদের আসলে এক এক সময় যে এক এক হেলথ এডুকেশনটা প্রয়োজন, সেটা হয়তো আমরা জানি না, বা অনেক কারণে কাজের চাপে হয়ে আমরা করি না। তো আমরা যেহেতু ডাক্তাররা আছি, এই জাতীয় যারা আমরা ডিসেবিলিটি নিয়ে কাজ করি, ব্যথা বেদনা নিয়ে কাজ করি, তাদের অবশ্যই সচেতনতা আমাদের মূল দায়িত্ব। এই জন্য আমরা বলছি, কারণ এই যে আমাদের প্রোগ্রামগুলো দেখছে দর্শক, সবাই আস্তে আস্তে কিন্তু সচেতন হচ্ছে। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? জি, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে লক্ষণ সাহা। জি জি দর্শক, স্যার সাথে একটু কথা বলতে চাই। জি জি লক্ষণ সাহা, আমি আসলে স্যার অনেকদিন যাবত হিপ জয়েন্টের প্রবলেমে ভুগতেছি আর কি, যে গত 10 বছর ধরে এভিএন, আমি ব্রাহ্মণ হিপ জয়েন্টের ডান পায়ে, এভিএন নাকি আপনার? এভিএন, এভিএন মানে মানে রোগের নামটা কি আপনি জানেন? হিপ জয়েন্টের এভিএন কি? ওই যে শনিচক্র যেটা বলে আর কি, পেলভিসের যে, বুঝতে পারছি, হ্যাঁ বলেন। জি জি, এটা আমি দীর্ঘ 10 বছর যাবত ভুগতেছি। এখন আমি মাঝখানে ব্রাহ্মণবাড়িয়া ডাক্তার দেখাইছিলাম, পরে স্যার আমি সিলেট একজন ডাক্তারকে দেখাইছিলাম, তো উনি আমাকে দিছিল অস্টেল ডি আর কি, 70/28 যে ট্যাবলেটটা, তো এটা আমি খাচ্ছি। তো আমি এখন, আমার ব্যথা এখন পুরো শরীরেই, আমি সকালে ঘুম থেকে উঠলো ব্যথা করে, তারপর ডান হাতেও এখন ব্যথাটা আরো বেশি হয়ে যাচ্ছে। এখন কি স্যার এটা থেকে আমার সারা শরীর ব্যথা করতেছে? বয়স কত আপনার? বয়স স্যার 26। আচ্ছা, আপনি ডাক্তার সাহেব কি কোনো রোগের নাম বলেছে কিনা? মানে একটা রোগের তো নাম আছে, যে ব্যথা তো উপসর্গ আমরা বারবার বলি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এটা হচ্ছে স্যার, রোগের নামটা হচ্ছে আমার যে একটা মানে ওই জয়েন্টে যে একটা মানে কি বাল্ব থাকে, এটা নাকি আমার একটু মানে ইয়ে হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে নাকি জানি স্যার বললো, এইরকম মানে প্রবলেমটা আর কি। উনি আবার এক্স-রে করছে, তো অনেকদিন যাবতীয় প্রবলেমটা, আমি আসলে
উপর থেকে পড়ে গিয়েছিলাম যে আচ্ছা ধন্যবাদ আমি বলছি তো হিপ জয়েন্টে পেইন অনেক কারণে হতে পারে বা দীর্ঘমেয়াদী যখন পেইন অবশ্যই কোনো সমস্যা 10 বছর যাবত এটা কোনো সমস্যা হতে পারে ধরেন যেহেতু উনি বলছে উপর থেকে পড়ে গেছে তা থেকে হয়তো এটা হিস্ট্রি ট্রমার একটা হিস্ট্রি আছে তা থেকে হয়তো সেকেন্ডারি হাড় ক্ষয় বা আমরা যেটা বলছিলাম যে এভিএন হতে পারে এভাসকুলার নেক্রোসিস হিপ বা সেকেন্ডারি আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে কিন্তু ওনার কথা এখন সারা শরীরে ব্যথা তো যদি কোনো হিস্ট্রি ট্রমা কোনো জোড়া আঘাত পায় হাড় ভেঙে যায় বা যাই হোক না কেন সেটা লোকালি হবে মানে ওই জায়গায় হবে বা আঘাতপ্রাপ্ত জায়গায় হবে কিন্তু 10 বছর পরে যদি উনি বলছে এখন যে সারা শরীরে ব্যথা আমার কাছে মনে হয় সে আইদার কোনো আর্থ্রাইটিস আক্রান্ত যে কোনো অটোইমিউন ডিসঅর্ডারে সে ভুগছে অটোইমিউন ডিসঅর্ডারটা হচ্ছে সেটা শরীরে প্রতিটা জোড়াই হবে আস্তে আস্তে ডেভেলপ করবে তো আমার মনে হয় দর্শক আপনার ডায়াগনোসিসটা ক্লিয়ার হওয়া দরকার আপনার ডাক্তার সাহেবকে বলেন যে আপনার রোগের নামটা কি আসলে কি হয়েছে সেই ক্ষেত্রে প্রয়োজনে যদি উনি আপনার আরও ব্লাড টেস্ট করে কনফার্ম করে তো আমার কাছে মনে হয় আপনি কোনো আর্থ্রাইটিসজনিত সমস্যায় ভুগছেন দীর্ঘমেয়াদী যার কারণে এই সমস্যাটা আপনার এখন আরও খারাপের দিকে যাচ্ছে তো যদি ডায়াগনোসিস ক্লিয়ার না হয় তাহলে প্রপার ট্রিটমেন্ট হওয়ার কোনো সুযোগ নেই সেই ক্ষেত্রে এভাবেই ভুগতে থাকবেন এক পর্যায়ে হয়তো বলবে যে আপনার হয়তো এই হিপ জয়েন্ট রিপ্লেস করতে হতে পারে বা অপারেশনের প্রয়োজন হতে পারে সেটা চলে আসবে কারণ একের পরে দুই আসবে দুইয়ের পরে তিন আসবে এটি স্বাভাবিক তো আমার মনে হয় আপনাকে একজন বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে ক্লিয়ার রোগ নির্ণয় করাটা জরুরি এবং এই ক্ষেত্রে আপনি নিয়মিত অ্যাক্টিভিটি চালিয়ে যান শুয়ে বসে থাকার প্রয়োজন নেই স্বাভাবিক জীবনযাপন করেন হাঁটা চলাফেরা করেন গরম সেঁক দিলে ভালো লাগলে সেটা করেন আর যে ওষুধ খাচ্ছেন যদি ডাক্তার সাহেব দিয়ে থাকে অবশ্যই উনি যেভাবে দিয়েছে সেভাবেই কন্টিনিউ করেন কিন্তু আগে রোগ নির্ণয় করাটা জরুরি আপনার আর্থ্রাইটিসজনিত সমস্যার সম্ভাবনাই সবচেয়ে বেশি ফেসবুকে আমাদের সাথে আরও একজন দর্শক সংযুক্ত হয়েছেন আনোয়ারুল ইসলাম উনি লিখেছেন ওনার ব্যাক পেইনটা খুব বেশি ব্যাক পেইন বেশি হতে পারে এটা আমরা এখন বারবার বলছি যে আমাদের কাজের চলাফেরা বিভিন্ন কারণে বা ভুল ভ্রান্তির কারণে এবং অনেক সময় ইনঅ্যাক্টিভিটির কারণে মানে যদি মানুষ কাজকর্ম চলাফেরা একেবারে কমিয়ে ফেলে কম করে তার থেকেও কিন্তু পিঠে ব্যথা হতে পারে বা শোয়ার সমস্যা থেকে পিঠে ব্যথা হতে পারে অনেক কারণ আছে মানে লটস অফ কজ আছে ব্যাক পেইন এটা হতে পারে ওনার লো ব্যাক পেইন অথবা পিঠে ব্যথা বা কোমর ব্যথা হতে পারে তো সেটা পেশাগত কারণে হতে পারে তো এই ক্ষেত্রে আমি বলবো যে যারা হালকা ব্যথায় ভুগছেন দীর্ঘদিন বা ব্যথাটা বাড়ে কমে কমে যায় আবার ভালো হয় তাদেরকে অবশ্যই পশ্চারাল কারেকশন বা আর্গোনমিক্যাল কারেকশন সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে বা আমার ফেসবুক পেজে আমরা প্রচুর ছবি ভিডিও দিয়েছি সেটা দেখে নিতে পারে এবং বিভিন্ন এক্সারসাইজ দেওয়া আছে আপনার ব্যাকের এক্সারসাইজগুলো শুয়ে শুয়ে কীভাবে এক্সারসাইজ করবে দাঁড়িয়ে কীভাবে করবে অফিসে বসে কীভাবে করবে এক্সারসাইজগুলো শিখে নিতে পারে স্পেশালি ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ তারপরে হচ্ছে কোর স্টেবিলিটি এক্সারসাইজ তারপরে হচ্ছে ব্যাকের স্ট্রেসিং মাসেল স্ট্রেসিং বা মোবিলাইজিং এক্সারসাইজ বলি আমরা কিছু কিছু মোবিলাইজিং এক্সারসাইজ আছে এই সকল এক্সারসাইজগুলো যদি করে নিয়মিত হাঁটার অভ্যাস করা খুবই ইম্পর্টেন্ট মানে হাঁটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সারসাইজ নিয়মিত রাস্তায় হাঁটা যদি কারো সুযোগ না হয় স্পেশালি মহিলারা তারা বাসায় ট্রেডমিল ব্যবহার করতে পারে তাদের যে সুযোগ থাকে তারপরে বা যারা গ্রামে গঞ্জে থাকে সুযোগ আছে যাদের এখন কিন্তু আপনি জানেন আমার কাছে প্রায় রুগী আসে আলহামদুলিল্লাহ যেটা আমি চাচ্ছিলাম বাংলাদেশে যে আমাদের আমাদের কিন্তু ইকোনমিক্যাল গ্রোথ অনেক ভালো আমাদের কিন্তু অনেক ঢাকা শহরে অনেক টাকা পয়সাওয়ালা লোক আছে এখন কিন্তু বিভিন্ন জায়গায় প্রত্যেকটা বাড়িতে নতুন যে বিল্ডিংগুলো হচ্ছে প্রায় সুইমিং পুল হচ্ছে যেটা সুখে মানে বাংলাদেশে খুবই ভালো আর সাঁতার তো এটা খুবই ভালো একটা এক্সারসাইজ খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমরা কমিউনিটিতে সেটা পাচ্ছি অপেক্ষায় আছেন আমরা একটু ফোনটি নিয়ে নেব হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমি আমি খুলনা থেকে বলছি জি আমি সরকারি অধ্যাপক দর্শন আমি লাইলা পারভিন চম্পা বয়স 40 জি আমি একটু স্যারের সাথে কথা বলতে চাচ্ছিলাম সরাসরি যে আমি শুনতে পাচ্ছি আমি এই 4-5 মাস যাবো অর্থাৎ এই করোনাকালীন সময়ে কিছু কাজের প্রেসার পড়েছে আমার যার কারণে হাতে ডান হাতের কনুই থেকে কনুইয়ের যে জয়েন্টটা ওটার ওপর সাইড থেকে ব্যথা প্রচন্ড ব্যথায় ভুগছি বিভিন্ন পেন কিলার খেয়েছি কিন্তু আসলে ব্যথাটা ওইভাবে কিওর হচ্ছে না এই জন্য একটু কাইন্ডলি আমাকে যদি ইনফরমেশনটা দিতেন যে আমি কি করতে পারি আর হচ্ছে আমার ওয়েটটাও বেড়ে গেছে ওয়েট 66 কেজি হয়েছে এছাড়া অন্য কোনো প্রবলেম নেই
ধন্যবাদ, কিন্তু খুব হাতের ব্যথা, আমি কোনোইটা মানে হাত ভাঁজ করতে পারছি না, কোনো কিছু ভারী জিনিস তুলতে পারছি না, এটা বেশ ডান হাত নাড়ালেই আমার কষ্ট হচ্ছে ব্যথা হয়, ডান হাতের কোমরের উপর সাইডটা। যে আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ। আসলে জি জি কমন জিনিস, যেটা হচ্ছে যদি যেমন উনি বলছে গত 4 মাস ওনার প্রেশার বেড়েছে, কাজের প্রেশার, পারিবারিক কাজের হয়তো অনেক সময় প্রেশার বাড়তে পারে, যেহেতু বাসায় থাকতে হয়েছে, তো সেই ক্ষেত্রে মহিলাদের যেমন কাপড় কাঁচা বা তরকারি কাটা বা বিভিন্ন ছোট ছোট কাজ থাকে করতে হয়, এবং এই ছোট ছোট কাজ থেকে আমাদের এলবোতে যেটা উনি বলছে কনুই, এখানে কমন দুইটা ইঞ্জুরি হয়। নাম্বার 1 হচ্ছে টেনিস এলবো, নাম্বার 2 হচ্ছে গলফার এলবো। মানে টেনিস এলবোটা হবে বাহিরের অংশে, আর গলফার এলবোটা হবে ভিতরের অংশে ব্যথা হবে। এবং অনেকের ক্ষেত্রে রুগী আইডেন্টিফাই করতে পারে না তার আসলে ব্যথাটা কোথায়। আমরা যখন টেন্ডার পয়েন্ট দেখি, প্রেস করি, রুগী চিৎকার দিয়ে উঠে, হ্যাঁ এখানেই ব্যথা। তো ওনারা সেম একটা প্রবলেম হয়েছে, ইঞ্জুরি জাতীয় ব্যথা। তো এটা নিয়ে আপনার ওরিড হওয়ার কোনো কারণ নেই, আপনার ওই হাতের অ্যাক্টিভিটিসটা একটু কমাতে হবে। মানে কাজ এতদিন তো করেছেন 4 মাস ধরে, একটু রিল্যাক্সন, আবার একটু কমান, কিছুদিন রেস্ট দেন হাতটাকে, ইমপ্রুভ হয়ে যাবে। পাশাপাশি ওই জায়গায় আপনি গরম সেঁক দিবেন নিয়মিত, 2 বেলা 10 মিনিট করে হিটিং প্যাড বা হট ওয়াটার ব্যাগ দিয়ে। এবং ব্যথানাশক কিছু মলম বা ক্রিম পাওয়া যায়, স্পেশালি ডাইক্লোফেন বা ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ, বা মিক্সড, বাংলাদেশে প্রচুর ওষুধ আছে মলম বা ক্রিম, সেটা ওই ব্যথা জায়গায় হালকা লাগিয়ে আপনি হট ব্যাগ দিয়ে সেঁক দিবেন, হাতটাকে কিছুদিন রেস্টে দেন বা কাজের প্রেশারটা একটু কমিয়ে ফেলেন, এটা অনেকাংশে কমে যাবে। তাছাড়া হাতের কিছু এক্সারসাইজ আছে, আমরা বলি স্ট্রেসিং, মানে হাতের যেই এলবোর যে মাংসগুলো আছে আমাদের আর্ম ফোর আর্মের, এই মাসেলগুলার স্ট্রেসিং টাইপ এক্সারসাইজ আপনি ইউটিউবে বা ইন্টারনেটে পেয়ে যাবেন, সেগুলো দেখে কিছুদিন করে দেখতে পারেন, আর একটু রেস্ট দেন, আশা করি ইমপ্রুভ হবে। পাশাপাশি সর্বোচ্চ আপনি ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ 500 একটা করে 2 বেলা 10-15 দিন খেতে পারেন, সাথে একটা অ্যান্টি আলসারেন গ্যাস্ট্রিকের যে কোনো ওষুধ ওমিপ্রাজল একটা করে 2 বেলা খেয়ে দেখেন। এটা যদি তারপরেও দীর্ঘমেয়াদী চলতে থাকে, ইম্প্রুভ হয় না বা আবার হয়, তাহলে অবশ্যই আপনাকে একজন ফিজিক্যাল থেরাপি বিশেষজ্ঞ বা বাত ব্যথা ডিজেবিলিটি পুনর্বাসন দিতে হবে। তবে এই ক্ষেত্রে যেহেতু তার অ্যাজমা আছে, সেই জন্য ন্যাপ্রোক্সেন গ্রুপটা তার না খাওয়াই ভালো, তাতে আবার তার অ্যাজমাটা বেড়ে যাবে, এখন আবার শীতকাল আসছে। পেইন কিলার প্রত্যেকটাই আপনার অ্যাজমাটিক সমস্যা হবে, তো আমরা প্রাইমারি ব্যথার ওষুধ না খেয়ে যে প্রথম কিছু আছে যেগুলো সমস্যা করবে না সেটা সে খেতে পারে। জি জি। আর আমরা তো অনেকটা সময় পার করে আসলাম, যে আমরা জানলাম যে খাবার প্রসঙ্গটা কিরকম, যে খাবার কিরকম আমাদের খাওয়া উচিত, কি ধরনের লাইফস্টাইল আমাদের হওয়া উচিত। আরেকটা বিষয় একটু জানতে চাইবো, যে যারা ঘর ঝাড়ু দেয়, মানে যাদেরকে এই সমস্ত কাজগুলো করতে হয়, বাসায় তো আমাদেরকে করতেই হয় ঘর ঝাড়ু দেওয়া, তো আপনি একটু বলছিলেন তখন যে ঝাড়ু দেওয়ারও একটা সিস্টেম আছে, বা কি ধরনের ঝাড়ু ইউজ করতে হবে সেটারও একটা ব্যাপার আছে, এই যে কোমর ব্যথা, ব্যাক পেইন, এই সমস্ত সব কিছুর জন্যই। ধন্যবাদ। আসলে আমরা যদি আগের দিনগুলোর কথা চিন্তা করি, একেবারে গ্রাম, আগে তো বেশিরভাগ মানুষ গ্রামে থাকতো, শহর কেন্দ্রিক খুব কম ছিল, তখন কিন্তু আমাদের যারা সিনিয়র, মানে যারা হয়তো পৃথিবী থেকে অনেকে চলে গেছেন, আমাদের আগের মা বোন বা দাদা নানিরা, তারা কিন্তু বিভিন্ন রকম কাজ করতো, একবার ঘর ঝাড়ু দেওয়া, আবার পুকুরের কাজ, আবার মাঠের কাজ, অনেক কাজ। সো তাদের কিন্তু বেসিক কোনো একই পজিশনে তারা কিন্তু থাকতো না, এক এক সময় এক এক পজিশনে কাজটা করতো। এখন ঘটনাটা উল্টা, এখন কিন্তু মানুষ ওইভাবে কাজ করে না, মোস্ট অফ দ্য মানুষ শহর কেন্দ্রিক, এবং প্রতিটি জেলা শহরই একটা শহর এখন, এবং প্রতিটি গ্রামই এখন একটা মিনি শহর। তো যার কারণে মানুষ বাসা একই রকম কাজ করে, এবং এই যে বলছেন যে ঘর ঝাড়ু দিতে গেলে শুধু হয়তো কাজগুলি মা বোনরা করছে, তারা আর ওই ধানের ক্ষেতের কাজ আর তাদের করতে হয় না, বা ওই জাতীয় মুভমেন্ট নাই, পুকুর নাই, ওইভাবে পুকুরও যাওয়ার প্রয়োজন হয় না, যার কারণে তাদের এখন সামনে ঝুঁকে বেশি কাজটা হয়। সেই ক্ষেত্রে আমি বলবো যে ঝাড়ুর যে হাতল বলি বা ডাট বলি, যাই বলি, যেটা দিয়ে তারা সোয়াফ করে, সেটা কিন্তু লম্বা যেন হয় বা দাঁড়িয়ে করে। এই ধরনের এখন কিন্তু খুবই অ্যাভেলেবল ইকুইপমেন্ট পাওয়া যাচ্ছে, যেগুলো আছে সেটা আমাদের ইউজ করা উচিত। আমরা আজকে অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা জানতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এসএটিভির দর্শক এবং কলা কৌশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে একই সময়ে একই চ্যানেলে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত 2টায়। ধন্যবাদ সবাইকে।